স্যার আবারও প্রিন্স পিজনে সবাইকে ওয়েলকাম তো আমার আর ইকবাল স্যার কিছু ট্রিটমেন্ট রিলেটেড ভিডিও আপনাদেরকে বলবেন যে ইকবাল স্যার পায়ের দেখি ঘর বন্ধ পায়রা 600 পায়রা আছে কমপক্ষে 600 পায়রা আছে সেই 600 পায়রাকে 600 প্লাস পায়রা তো সেই পায়রাকে কীভাবে ট্রিটমেন্ট করে কী করে পায়রাকে ভালো লাগে স্যার থাকেন একটু দূরে কলকাতাতে থাকেন আর এটা দেশের বাড়ি অনেকটা দূর 15 দিনে একদিন আসেন এখানকার মেন মানুষ হচ্ছে এই দুজন এনারা পায়রা দেখভাল করেন একটু ভিডিওটা এই যে এনারা দুজন দাদা আপনার নাম বলুন একটু আচ্ছা চাচা আপনার নাম বলুন আমার নাম শাহজাল আচ্ছা তো এনারা পায়রা দেখভাল করেন একদম নতুন মানে এনাদের অভিজ্ঞতা সম্বন্ধে পায়রা বাড়ি সম্বন্ধে একটা কথা বলবো অনেক সময় আবার ইনি বাড়ি যান উনিও হয়তো কাজে পেরিয়ে যান ওনার বোন আছে ছোট বোন সে পায়রাকে খাওয়ায় তো একদম ইকবাল স্যার এখানে তো থাকেনি না প্রথম কথা সেই এত ভালো পায়রাকে এতদিন বাঁচিয়ে রাখার মূল মালিকেরা এবং কী ট্রিটমেন্ট ইকবাল স্যার তো কিছু ট্রিটমেন্ট বলে যান সেই যে কী ট্রিটমেন্ট করে পায়রাগুলোকে বাঁচিয়ে রেখেছে সেইটা আজকে দেখাবো স্যার কিছু বলুন আর ট্রিটমেন্টটা সম্বন্ধে একটু বলুন যে এই যে শীতকালে পায়রা প্রচুর পায়রা নষ্ট হচ্ছে বাইরে একটা বাজে ওয়েদার বলুন আর পায়রা যে ভাইরাস চলছে মার্কেটে সেক্ষেত্রে শীতকালের পায়রাকে কীভাবে বাঁচিয়ে রাখা যায় সেই বিষয়ে যদি বিচার কথা আপনি বলেন প্রথমেই বলবো আমাদের সদ্য উইন্টার সিজন চলে গেল বিভিন্ন উড়ান আমাদের বেঙ্গলের মুখে হয়ে গেল ছোট বড় দু পায়রা থেকে 51 পায়রা পর্যন্ত উড়ান হয়ে গেছে 54 পায়রা পর্যন্ত তো প্রথমেই আমি জানাই যতজন এবারে পায়রা উড়িয়েছেন যত উস্তাদ তার সঙ্গে যুক্ত আছেন যত খলিফা তার সঙ্গে যুক্ত আছেন সবাইকে আমার আন্তরিক অভিনন্দন প্রীতি শুভেচ্ছা সকলকে আমার সকলে আপনার আমার এই নতুন বছরের শুভেচ্ছা ও ধন্যবাদ দেবেন সারা বাংলার পায়রা প্রেমিককে আমি ধন্যবাদ জানাই এই বছরে উইন্টার সিজনে সামার সিজনে তো গতবারে হয়েইছে খুব ভালো রেজাল্ট যেটা অল ইন্ডিয়ায় ফার্স্ট সেকেন্ড এসছেন আর পজিশানে এসছেন তো এই শীতে তো যে হারে যেভাবে যে পজিশান পেয়েছে অল ইন্ডিয়া লেভেলেও এসেছেন এবং বিভিন্ন ম্যাচে দুর্দান্ত রেজাল্ট হয়েছে যেটা আমাদের কল্পনার বাইরে এবং বিভিন্ন গ্রুপের মাধ্যমে সারা কলকাতার বুকে জুড়ে বেঙ্গলের বুক জুড়ে এত প্রাইজ ছেলেরা নতুন নতুন ছেলে পুরানো ছেলেরা এত প্রাইজ মেরেছেন তো সত্যি দেখলে মন প্রাণ ভরে যায় প্রাণ জুড়িয়ে যায় তার পেছনে যেসব হাতগুলো যুক্ত আছে যেসব ওস্তাদ যেসব খলিফা যেসব মানে হেল্প করার জন্য লোক প্রত্যেককে আমার অন্তর থেকে অনেক ধন্যবাদ আন্তরিক ধন্যবাদ প্রত্যেককে তো খুব ভালো রেজাল্ট করেছে বাংলার পায়রাবাজ পায়রাবাজি এবং পায়রাবাজরা এইভাবে আরও এগিয়ে যাক এটা আমার প্রার্থনা থাকলো তো এইভাবে বাংলা আরও উপরে চলে যাবে কোনোদিন ভারতবর্ষের একটা শ্রেষ্ঠ স্থান একদিন অধিকার করুক সেটা আমি চাই অনেকটা এগিয়ে গেছেন তা সেই দাবিদারের এখন দাবি রাখেন বাংলার পায়রাবাজ এবং আগামী দিনে ভারতবর্ষের একটা এমন জায়গায় পৌঁছে যাক যে ভারতবর্ষের শ্রেষ্ঠ শিরোপা যেন বেঙ্গলের বুকে ওঠে বেঙ্গলের মাথায় যেন সেই পালক স্থাপিত হয় এটা এটা আমি আমার তরফ থেকে প্রার্থনা করছি আর আজকে আমার এই ছাদে সবথেকে বড় পাওনা আমার ছাদে যে একজন নিউ কামার অ্যাডভোকেট যিনি আজ প্রথম এসছেন এবং 12 ঘন্টা উড়িয়েছেন খুব ধন্যবাদ খুব মানে আনন্দের বিষয় এবং আমার ডিফেন্সের লোক একজন যিনি বর্তমানে মধ্যপ্রদেশে শিফটিং রয়েছেন আমার এটা অনেক বড় পাওনা এটাদেরকে স্যালিউট জানাই আমি আমার কাছে আজ সৌভাগ্য যে আমার ছাদে ওনারা আজকে এসেছেন আমিও ওনাদের জন্য আজ গর্ববোধ করছি ধন্যবাদ সকলকে অবশ্যই তো এই মেডিসিন রিলেটেড যে ব্যাপারটা সেটা স্যার এবার বলবেন আপনারা মন দিয়ে শুনুন আমার বাড়িতে পায়রা কম বেশি 500-600 হবে গোনা নেই আন্দাজ বলছি তো করলাম আলাম উনি বললেন 600 তো আমি সেটা বলবো না আমার গোনা নেই এটা আমি বলতে পারবো না তো কম বেশি হতে পারে তো মেবি তো আমি অ্যাকচুয়াল বাড়িতে থাকি না আমি সপ্তাহে 15 দিন 10 দিন পর আসি তো অনেক সময় আরও লেট হয়ে যায় কোনো বিভিন্ন কারণে নিজের শরীর খারাপ হলেও আসতে পারি না তো পায়রাকে আমি চাই সকলের পায়রা ভালো থাকুক তো আমাদের ছোট্ট টিপসে যদি কারোর পায়রা ভালো থাকে আমি অনেক নিজেকে উপকৃত মনে করব ধন্য মনে করব তো আমি যেটুকু জানি আমি এমন বেশি বিশেষ কিছু জানি না
সামান্য কিছু নরমাল জিনিস নিয়েই আমি চলি, তার উপরেই আমার পায়রা ভালো থাকে। আজকে এতজন আমার ছাদে এসেছেন, অনেকে নতুন আমার এই বাড়িতে প্রথম পা দিয়েছেন, তারা অন্তত আমার বাড়িতে পায়রাগুলো সমস্ত পায়রাগুলো দেখে যাক, দেখে গিয়ে বাড়ি বাইরে গিয়ে বলুক যে এত পায়রা যিনি বাড়িতে থাকেন না একদম, তার বাড়িতে যিনি পায়রা রোদ্দুরু দেখেন না, পায়রা স্নান পায় না, তো সেই পায়রা কিভাবে এই রকম থাকতে পারে তারা নিজের মুখে ব্যক্ত করুক নিজের এলাকায় গিয়ে এই সব ব্যক্তিরা, এটা আমি চাই। তো সেইগুলো ভালো রাখার পেছনে যে টিপস সেইগুলো আপনাদেরকে আমি দিতে চাই, আপনারা যদি মনে করেন এটা করব তো করতে পারেন, ভালো থাকবেন। না প্রচুর লোক আমাকে ফোন করে যে ইকবাল দা কিছু টিপস জানার জন্য, এই একটা মেডিসিন আছে যেটা ইকবাল দা ইউজ করে, এটা এই মুহূর্তে শীতের জন্য খুব খুব আইডিয়াল জিনিস, এটা আপনারা দেখে নিন, এটা ফর উইন্টার পারপাস। এই ভিটামিনটা আপনি এই শীতে উইন্টার পর্যন্ত এটা আপনি চালিয়ে যান, ফাল্গুন মাসের 15 তারিখ পর্যন্ত 5 দিন চালাবেন আর 7 দিন বন্ধ করে দেবেন, 5 দিন চালাবেন 7 দিন 10 দিন বন্ধ করে দেবেন, এইভাবে এটা চালিয়ে যাবেন ফাল্গুন মাস পর্যন্ত, আপনার পায়রা অসুস্থ হবে না, কিচ্ছু হবে না। এর সঙ্গে আর একটা জিনিস আপনাকে দিচ্ছি, আর এই এটা হচ্ছে একটা কালঞ্জি অয়েল, এটা হচ্ছে কালঞ্জি অয়েল, এটা ছোট ফাইল, আপনারা আপনাদের পায়রার পজিশন অনুযায়ী ফাইল নেবেন, ছোটই নেবেন যদি মনে করেন নেবেন তো ছোটই নেবেন। এবার বিভিন্ন কোম্পানির বিভিন্ন আছে, কিন্তু কালঞ্জি অয়েল মেন হচ্ছে কালঞ্জি অয়েল, এটা একটা ব্র্যান্ডের অয়েল, এইরকম কালার, অন্যটাই লাল কালার হতে পারে, ব্লু কালার হতে পারে, তো বিভিন্ন রকম হতে, কিন্তু কালঞ্জি অয়েল। ওকে, এটা একটু খুলে দেখো। আর কিভাবে এই ওষুধটা ব্যবহার করেছিস? এটা তো বলে দিলাম, কতদিন খাওয়াবে কিভাবে, এই তো কতদিন, এটা বলে দিলাম আপনাদের, 5 দিন 1 ছিপি করে 1 লিটারে, 5 দিন দেবেন তো 10 দিন বন্ধ করে দেবেন, 7 দিন বন্ধ করে দেবেন, এটা খেলে পায়রা মোটামুটি শীতের জন্য ভালো থাকবে, গরমে এটা খাওয়াবেন না, এটা বলে দিলাম, গরমে খাওয়ানোর খুব ফাল্গুন মাস শেষ মানে আর পায়রাকে টাচ করবেন না, মানে কোনো প্রয়োজন না, আর কোনো প্রয়োজন নেই। এই কালঞ্জি অয়েলটা মনে করলে সারা বছর খাওয়াতে পারেন, এমনি প্লেন জল রোজ খাওয়ান, 5 থেকে 6 ফোঁটা 6 ড্রপ 1 লিটার জলে দিয়ে, এমনি রেগুলার প্লেন জল দেন, এইটা 6টা ফোঁটা আপনি জলে দিয়ে দিলেন, মাসে এটা দুবারের দিন না, 5 দিন 5 দিন করে। আশা করি আপনাদের পায়রা সুস্থ থাকবে, ভালো থাকবে, কোনো মেডিসিন লাগবে না, এতেই পায়রা ফিট থাকবে। আর একটা ব্যাপার হচ্ছে, আমাকে বহুত লোক ফোন করে করে জিজ্ঞেস করছিল, দাদা ইকবাল দাদা গিট তৈরি করেছিল, সেখানে তোমার আমলা পাউডার সাথে সোনা পাতা মিশানো পাউডার কোথায় পাবো, জিনিসটা অনেকে দেখতে চেয়েছিল, এই হচ্ছে সেই ইকবাল দা, দেখো ইকবাল দা, সে তোমার আমলা পাউডার, এই এইটাই ওই ত্রিফলা পাউডার যেটাতে, এটা তো এমনি কিছু বুঝতে পারবেন না, তো এই দেখুন এই দোকানের নাম এতে লেখা আছে, দোকানের নামটা আপনাদের দেখাচ্ছি আমি, এটা নারকেলডাঙ্গায় দোকান, এটা কলকাতা নারকেলডাঙ্গা বলে একটা জায়গা আছে, ফুলবাগান কলকাতা নারকেলডাঙ্গা, ওইখানে এই দোকানটা পাবেন, এই দোকানে সোনা পাতা মেশানো ত্রিফলা পাউডার পাবেন আপনি, ত্রিফলা পাউডার আপনি হয়তো বিভিন্ন জায়গায় পাবেন, কিন্তু সোনা পাতা মেশানো যে ত্রিফলা পাউডার এটা জানি না আমি কোথা থেকে আর পাওয়া যাবে, কিন্তু এই দোকান থেকে আমি কেনা কিনি, তো আপনাদের জানিয়ে রাখলাম, যদি এখানে যেতে পারেন, এই ত্রিফলা পাউডার আপনি যদি রুটি খাওয়ান তো রুটিতে দিয়ে, বা আমরা আটায় মিশিয়ে সাধারণত খাওয়াই, এত পায়রাকে আমার এই লোক রুটি করে খাওয়াতে পারবে না, তো আটাতে 1 কিলো আটাতে 1 চামচ ছড়িয়ে দিয়ে এটাকে একটু জল ছড়িয়ে দিয়ে খাইয়ে দেয় আমার পায়রাকে, এইভাবেই আমার পায়রা চলে, আর উপরওয়ালার কৃপায় আমার পায়রা যথেষ্ট ভালো আছে, সবই আল্লাহর ইচ্ছা, ওনার কৃপায় আমি ধন্য আজ যে আমার পায়রাকে আমি সুস্থ রাখতে পেরেছি, আর আপনারা এসছেন, আপনারা নিজে চোখে চাক্ষুষ করে যান যে পায়রা কিরকম আছে, একদম স্যার, থ্যাংক ইউ, তো ওয়েলকাম। আর ঠিক আছে, তো ছোটোখাটো টিপস স্যার দিলেন, এবার খান স্যার আর কিছু বলার আছে আপনার? না না, আর কিছু বলার থাকতে পারে, স্যার যখন বলে দিয়েছেন, দাদা আমাদের বলে দিয়েছেন, আমাদের আর কি বলার থাকে, ওনার এতেই তো আমরা চলছি, আচ্ছা ওনার এতেই আমরা টিপসে চলি, আচ্ছা আমাদের কিছু বলার নেই আর। আচ্ছা, সবাইকে একসঙ্গে থ্যাংক ইউ সো মাচ যে আপনারা সবাই এসছেন এবং
স্যারকেও স্পেশালি থ্যাংক ইউ এবং ভোলা স্যারকেও থ্যাংক ইউ। তো এই বলে এখানে আমি আমার এই ভিডিওটা শেষ করছি। নমস্কার, এরপরে আরও ভালো ভালো ভিডিও আসবে, আপনারা দেখতে থাকুন। প্লিজ প্লিজ।